আপনারা দেখলেন তো, এখন হচ্ছে খাওয়ার পালা আর কি। আমি আপনাদের কালাটা দেখাই, যে মাংসের কালাটা দেখেন একটু, দারুণ হবে খেতে। আসসালামু আলাইকুম, আশা করি অনারাবল গঙ্গা মাসন আলহামদুলিল্লাহ অনাদর তালে আর আরাম লেখি। তো যাচ্ছে বেশি ইম্পর্টেন্ট কোয়া ভিডিও লাইছি অনারালাই। তো ইউক হন্ডিল্লা কেউ বলতেন গেলে অনারাত আছে বেশি দোকান ফেসবুক মাঝে একান্ত হবে বেশি বার লাগে হন্ডিল্লা কলে আড্ডি কখনো মাংস হই না, অপর জাতি কখনো দুস্থ হই না, মানে আড্ডি হদিন হনতে আছে গুস্থ হই না হরে অপর জাতি কলে যে নাকি নার মুসলিম আছে রিয়া, মানে অজাত অজাত যে আছি না হনতে আছে দুস্থ হই না হরে, মানে ফৌজ হই না পারি। তই টপিক কিভাবে আসছিল হন্তি খেঙ্গুরে এসে দেয় ইবা ইন্ডিলে খেলা বার লই গই অন্তলা আরাত আছে মেন ভিডিও শুরু করি। সো লেট গেট স্টার্টেড আওয়ার মেন ভিডিও। স্ক্রিনে যেই ব্যক্তিকে মাংস দিয়ে খাবার খেতে দেখছেন, আপনি কি জানেন এটা কিসের মাংস? এটা মানুষের মাংস, একদম ঠিক শুনেছেন, এবং সেটাও তার নিজের বন্ধুর গোস্ত। হৃদয় নামের এক ব্যক্তিকে হত্যা করে তার বন্ধুরা তার গোস্ত রান্না করে খাচ্ছে, ভাবা যায়? একথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানুষটা ছিল তাদের দুস্থ, তারাই এখন বাক্য রেখে ফেলছে তার গুস্ত। কল্পনাকে হার মানালেও এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে সম্প্রতি। ইতিমধ্যে হত্যাকারীদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। লো মহসক এই ঘটনার বর্ণনা দেয় হত্যাকারীরা নিজেরাই। কেন করলো এই ঘটনা? শুধু কি হৃদয়ের গোস্ত খাওয়ার জন্যই তারা হত্যা করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? সমস্ত তথ্য বেরিয়ে এসেছে এই ভিডিওর মাধ্যমে, সবকিছু পরিষ্কারভাবে জানতে চলেছেন। সবকিছু জানতে ভিডিওটিতে লাইক করুন, চলুন শুরু করা যাক। হৃদয় নামের যে ব্যক্তিকে হত্যা করে মাংস খাওয়া হয়েছে, এই হৃদয় মূলত পাহাড়ি এলাকার একটি ফার্মে চাকরি করত, আর সেখানে থাকাকালীন পাহাড়ি অঞ্চলের কিছু মানুষের সাথে তার বন্ধুত্ব হয়। পাহাড়ি অঞ্চলের সেই বন্ধুদের সাথে সে প্রায়শই মিশত এবং আড্ডা দিত। আর আপনাদেরকে জানিয়ে রাখি, পাহাড়ি অঞ্চলের মানুষগুলো গায়ের রং মানুষের মতো হলেও এরা মোটেও কোনো মানুষ নয়। এদেরকে আপনি জঙ্গলি বাঘ, সিংহ এবং হায়নার সাথে তুলনা করতে পারেন, কেননা এরা যে কোনো প্রাণীর মাংসই খায়। সেটা আপনি কুকুর বলুন, বিড়াল বলুন বা কুমিরের মাংস, এরা যে কোনো প্রাণীর মাংসই খেত। মূলত এরা ছিল চাকমা এবং বার্মা প্রজাতির উপজাতি। বিভিন্ন প্রাণীর মাংস খেতে খেতে এদের মধ্যে মানুষের মাংসের স্বাদ কেমন হতে পারে সেই মাংসের টেস্ট নেয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয়। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এমন স্বাদই তাদের মধ্যে জন্ম নিয়েছিল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা মানুষের মাংস রান্না করে খাবে, কিন্তু কার মাংস রান্না করে খাবে? পাহাড়ি অঞ্চলে বড় হওয়ার কারণে দারিদ্রতার মধ্যে তাদেরকে জীবনযাপন করতে হয়। আশেপাশে কুকুর বিড়াল যা পেত সবকিছুকেই তারা রান্না করে খেত, সে কারণে পাহাড়ি অঞ্চলে খুব বেশি প্রাণীর দেখা মিলত না। প্রায় সব প্রাণীকে তারা হত্যা করে খেয়ে ফেলেছিল। বেশ কিছুদিন হয়ে গেল তারা কোনো প্রাণীর মাংস খেতে পারছে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় হৃদয় নামের তাদের অপরিচিত এই বন্ধুটিকে জবাই করে তার মাংস দিয়ে তারা তাদের মাংসের চাহিদা পূরণ করবে। হৃদয় নামের তাদের এই বন্ধু দেখতে শারীরিক দিক থেকে খুবই সুঠাম ছিল এবং তার দেহে অনেক মাংস ছিল, সুতরাং তাকে জবাই করে রান্না করলে তারা অনেকদিন ভক্ষণ করতে পারবে। সেই সিদ্ধান্ত থেকেই তারা প্রথমে হৃদয়কে নির্জন জায়গায় আটক করে, এরপর তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে 15 লক্ষ টাকা দাবি করে। কিন্তু তার বাবা ছিল অত্যন্ত দরিদ্র, ভ্যান চালিয়ে সংসার চালাতো, যে কারণে এত টাকা দেয়া তার পক্ষে সম্ভব ছিল না। এরপরও ধার দেনা করে কোনো মতে 2 লক্ষ টাকা জোগাড় করেছিল, এবং 2 লক্ষ টাকা জোগাড় করে তাদের কাছে কান্নাকাটি করে নিজের ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে 2 লক্ষ টাকা তাদেরকে পাঠিয়েও দেয়। কিন্তু আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, সেই সমস্ত টাকা নেয়ার পর পাহাড়ি অঞ্চলের মানুষজন তাদের উদ্দেশ্য পূরণ করে, অর্থাৎ তারা যেই উদ্দেশ্যে হৃদয়কে আটক করেছিল, মানে হৃদয়ের মাংস খাবে, এবং তারা সকলে মিলে তাকে প্রথমে জবাই করে, এরপরে তার দেহ থেকে তার মাংস আলাদা করে। কতটা লোভ মোহসক কাজ ভাবা যায়? ভাবতে গেলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবং তারা তার দেহ থেকে শুধুমাত্র হাড্ডিগুলোকে আলাদা করে সমস্ত মাংসগুলোকে সংগ্রহ করে এবং সেই মাংস রান্না করে খায়। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি তার দেহের যে বাকি হাড্ডিগুলো এবং মাথার খুলি, সেই হাড্ডিগুলোকে জঙ্গলে ফেলে দেয়। সম্প্রতি পুলিশ সেই হাড্ডিগুলোকে সংগ্রহ করেছে, বাকি মাংসগুলোকে তারা রান্না করে খেয়ে ফেলেছে। কি ভাবছেন, কোনো গল্প? আপনার কাছে গল্প মনে হলো, এটাই বাস্তব। এই ঘটনা ঘটার পর পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষজন আতঙ্কে দিন পার করছে, কেননা কোন দিন তাদেরকে এক এক করে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে তাদের মাংস খাবে তা তো বলা যায় না। এই হত্যাকারীদের মধ্যে একজনকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি থামিয়ে ওই হত্যাকারীকে সেখানে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। বলতে গেলে এই কাজটি স্থানীয়রা একদম ঠিক কাজ করেছে, তবে এখানে একটু ভুল করেছে, কারণ তাকে মারার পর তার মাংস টুকরো টুকরো করে কেটে রান্না করা উচিত ছিল। কেননা বন্ধুরা, যেই মানুষ অন্যের মাংস খেতে পারে তাকে একমাত্র উপযুক্ত শাস্তি সেটাই হবে তাকে রান্না করে তার মাংস খাওয়া। তাহলে পাপের শাস্তি পাপ হবে, হত্যার শাস্তি কোনোভাবেই যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না, হত্যার শাস্তি একমাত্র হত্যাই হতে পারে। কারণ আপনি একটা বার ভেবে দেখুন, আপনার সন্তানকে কেউ হত্যা করলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, এটা কি কোনো ধরনের সাজা হলো? মোটেই নয়। আপনার সন্তানকে যে হত্যা করলো তাকেও সেই একই ভাবে হত্যা করা হবে, এটাই হচ্ছে উপযুক্ত শাস্তি। এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন, ধন্যবাদ। বাংলা মাঝে গানারে বেশা ফুনে দেওয়া পারে রহদান হয়ে গো গানা গাই দিয়া
মানে রাঙামাটির তো বন্য হয়ে গো রজান হয়ে গো কানা গাইয়া এ রজা ইয়ানোর গোত আছে কলেজের গো স্টুডেন্ট যার নাম নাকি বাট্টা মাঝে হৃদয় এই যে গইত আছে কলেজের মাঝে ফন্না করে তো ইন্ডিলাকাং কুরার ফারং আছে কুরার ফারং মাঝে ম্যানেজার হিসেবে হাজ করি তো ম্যানেজার হিসেবে হাজ করতে এডে ইবার আন্ডারে যে নাকি হাজ করতে আসি নইলে হতুন সাম্মা ঠিক আছে এডে বলে এ মত কি ওই কইলে যেনেকি ইবার আন্ডার থাজ করতে গিয়া সাম্মা আছে তারা লই রে হৃদয় যেন আসি বলে মত কয়া কি হইয়া সহ্যই এডে হাজ করতে যে এমপ্লয়ি কল আছে এ তারা লই আছে গলে বিশেষ দোস্ত বন্ধুত্ব বিষয় তারার তো এই বহ জায়গা মাঝে ইলা ফাটি করে ইকাদা ইকাদা বটিলে ঘোরাফেরা করি তো এটার আছে ফোঁত রাখি তো ইন্ডিলা মাঝে এমত যেহেতু ইবে ম্যানেজার হাজ করে ইবে এগিয়া সামা মন্দা তো ইবার আন্ডার মা হাজ করবা তো এই কিছু ওইলে নইলে বেগিন ই মালিক নেই নিয়া এ মালিকের জানাতে করবা অমিন সিং নামর গোয়া সাংমা ইয়ে আছে বেশি গো তুই লাইট করে উড়ি তো না আছে হারে জানা দিয়ে এ গিয়া ইয়ে হৃদয় যেহেতু ম্যানেজার হওয়া ম্যানেজার আছে মালিকের জানা দিই তো জানা দিয়ে দিয়ে লড়িত আছে ইগুলো বেশি কী হইল ঘটনা হইল ঘটনার নাম আছে তার গিয়া সিনিয়র কলে কি করে দিল সমাধান করে দিল সমাধান করে দিল ইও অমিন সিং জানা গিয়া সামা আছে ই গই তার সাথে ভিতরে কি খেনা না লাখি দিই এ ফালে হরক যাই রে গরু দিও মাংখের তার সাথে কি লাখি দিয়ে খেনা না লাখি দিই তো এমত এল্লা আছে গুরুত্ব দাবল হয়ে আছে ইগুলো ফালাং করিয়ে রে তারে লগি এ ওদের সাম্মা পানি নভাতি তো যাতে যাতে বলে বেশি লম্বা আছে ট্রাভেল করি ফেলে ওদিন ট্রাভেল করি বা দেই যে এড়ে গর মাঝে বেগুনত আছে তোয়ারে এই গর তোয়নে বার হৃদয় ঠিক আছে তো বৌদি ফরত আছে হৃদয়ে গর মাঝে কলো যে গর মাঝে কলবাড়ি হতে হন লিখলে আর আছে লেলা ফলা জায়গা লেন আর মানে এতে দিন আছে গাড়ি চলাইডে ফলা জায়গা হতে এটা লেন আয়ের কিছু নথিনি তো এড়ে কল জানা মারিও ইবার নম্বর ন তো ইগমা কল মারলে আর আছে কি মারি হেলাব অনে তারা আছে কি মারিব কল মারিব ওই উদর মাঝে তারা জিন হইন গড়ি দিও উরু হইবা মানে ঠিয়া হইছে জিন খুঁজি দি দিও উরু হই দিব তো এই ওদের কিছু পরত আছে কি হয়েছে গরমা কল দি এতারা ঠিয়া খুঁজছে ঠিয়া বেশি খুঁজছে দশ মানে কুড়ি লাখ তো খুঁজছে কর কুড়ি লাখ পনেরো লাখ দশ লাখ লেলে আছে তে দুই লাখ মাঝে আই বাংলা টাকা আছে দুই লাখ টিয়া মাঝে আইয়েরা কি হইব বলে রাজি হই মানে দুই লাখটা দিলে এড়িয়ে দিলাম কে দিয়া তো এই বাপে বেশি কষ্ট করি এটি ফর এক্সাম্পল ই গই কলেজ ফরত দে কি কুরার ফার করি তি আমোদনি করি কি করে দিবি ইয়া হন্না ফরত দে কলেজের স্টুডেন্ট অন্ত কলেজের স্টুডেন্ট গেলে উড়ে গিয়া ফারঙর হাজ গরম করে ঠিয়ানা যেতে লাগে ন তিন দিল্লা গিয়া কষ্ট করে ফোনা হওয়ার দেখবো কলেজের হয়েছিল দিয়া বেশ সুন্দর হওয়া অনারা সব ইমা দেখিত কারণ তো এই বাবুতে এত ঠিয়ানাই তো এই নিজের ফুয়া কলে এই ইন্দাসে ফরানো তো দেলা হবো বাম্মা কলে ঠিক আছে তো এই কি করছে কলে বিড়া তিড়া বিছিয়ে রে ঠিয়ারে কষ্ট করি দলা করি আরে দু লাখ টিপা হর দিয়ে জাগাকান দেখা দিয়ে জাগা না যায় ঠিয়া দিয়ে 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 তো ইয়ে দূরে দিয়ে তোমার ফুয়া যাবো করি তো ইয়ার বাদে এডে ফুয়া কি নইয়ের গরম আছে ফ্রি নইয়ের তো পুলিশের আছে জানানি কিনা করছে ফুয়া আছে হৃদয় এইবারে বেগুলো তোয়ার এর শনিকে তো নেবার তো এই লাস্টে তোয়াইতে তোয়াইতে ফাঁদ দেখি কইলে আত নলাফার ঠেঙ্গর নলাফার যে নাকি হাইয়ের হাইনা ফারে দরসি আছে এলিল্লা হদিন ঠুকোটারে ফার কার জিসিমোর তো ইয়ারা কি করছে দেখলে আমার তো সাম্মা ইনে আমার তো করে ডারে কুয়াই বাড়ি না দিয়ে রে হাইয়ে দিয়ে ইন্ডিল্লা ভিডিও করে কি করে দিয়ে সোশ্যাল মিডিয়া মাঝে আপলোড করে দিই ভিডিও অনারা এটা ফেলে করে ধারে বুঝছে না তো মানে ইবারে হৃদয় হদ ইবারে করে না দিয়ে হাইয়ে দিয়ে ইন্ডিল্লা ভিডিও হন্ডিল্লা সন হন্ডিল্লা ইমত হন্ডিল্লা নিকৃষ্ট তো জেনার হাইয়ে ইবা গোয়া ইনসান ন ম খ্রিস্টান হিন্দু মুসলিম ইন্ডিল্লা হয়তো ন জাস ইবা গোয়া ইন্ডিল্লাগু ইনসান আসিল না একা ফরান ন ফরান ফরান লাগো ইনসান আসিল ন হন্ডিল্লা জালঙ্কন হন্ডিল্লা জালঙ্কম ইনসানে ইনসান হাব লাগে মনুষ্যর গোস মনুষ্য হাই দি তো ইয়ালা হৃদয় ফুরাই গিয়ে আমাদের হৃদয়ের মাঝে দিন আসামি নাই এ অমিন সিং সামার কি গোয়ার নাম হই দিয়া এই গোয়ার এই গোয়ার কাছে ফুরিয়ে তো ধরলি আনাতে টাইম আছে ও করে হম ফারাক কানত কুক করে মানুষ বিরিয়ানি সব করে বেগুন নিলে রে গাড়ির অসি এতে রে ইয়ে মাঝে গাড়ি তো বাড়ি করে মারি হলি তো গর্ভাতে আরও দুজনের দৌড়িয়ে লগি এখন এটা বেশি হরতাল চলে বলে জায়গায় এরিয়া নানা তো ওনারা দোয়া করিবা তো এই হৃদয়ের ফ্যামিলি মাঝে সনহাল চলার আড্ডাছে ইয়া ফারাক খানের মানুষ নেলিয়ে আছে সামা উতরে মারি হলে হতে ফারা মাঝে হন্ডিল হাল চলার হন্ডিল্লা হাল চলার হতে নান হব জায়গা না তাবো বেশি হালত বেতাল অন্তল অনারা বেগুনো আর বেগুনো কি হইজুম দোয়া গুজুম জেনে নে কি হইতে গই হাম মানে সমাধান হইতে গই হৃদয় দিয়ে গিয়ে দিবার তখন আর আড়াই না আজুম
তো বেচার লাই ওনারা বেগুন দোয়া করবা যে বেচারে আছে আল্লাহ এই জনতা ফেরত তোমার জাগা দোক তো অন্তলানা গম পালা থাইবা ভিডিও বাসায় জানালা বলি শুক্রিয়া সালামালাইকুম আহমতুল্লাহ।